ইউক্রেনে নিহত বাংলাদেশি এমভি বাংলা সমৃদ্ধি জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ দেশে এসেছে। সোমবার 14 মার্চ দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে রোমানিয়া থেকে নাবিক হাদিসুরের মরদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু তুরস্কে ঘন তুষারপাতের কারণে সেদিন ঢাকায় যাত্রা করেননি তারা, ফলে কার্গো ফ্লাইট বাতিল হয়। প্রসঙ্গত 2 মার্চ ইউক্রেনের আলবিয়া বন্দরে আটকা পড়া এমভি বাংলা সমৃদ্ধিতে হামলা হলে নিহত হন হাদিসুর রহমান। নয় মার্চ ওই জাহাজের 28 নাবিক দেশে ফিরে এসেছেন।